हाय गाइस अनेक दिन पर आबार एक लंग भिडियो आज के चले बांगाली ऐतिह्य निये। अच्छा कोथाय आज के जाच्छि दास कैबिने जेटा गड़ियाहाटे लोकेशने अवस्थित और ये प्राय 1970 कत होबे आरो आगे होबे ओके अनेक पुरानो प्राय ना आमादेर दादुर बाबा जखन बेঁচে ছিলেন তবে তখনকার ক্যাফে তো গাইস হ্যাঁ তো গাইস ক্যাবিন एक्चुअली ওটা ঠিক না তো আমরা গিয়ে দেখি এখনো টেস্টে কি একই আছে আর এটা এত ভালো কি আছে তো গিয়ে চলো গিয়ে দেখি আজকে লেটস গো। हाय गाइस माय नेम इज अमित एंड आई एम प्रीति एंड यू आर वाचिंग द क्रेविंग फूड लवर्स। तो दास कैबिन एसे देखी अनेकटाई भीड़ एखाने अनेक बयस्कराओ वेट करे खाच्चे माने आगे जारा यांग छिलो एखन तारा बयस्क हये गेछे किन्तु एखाने खावा छाड़ेनी प्राय 80s थेके देई दास कैबिन অবরণত এরম ভাবে খাবার দিতে থাকছে এন্ড এদের ফুড কোয়ালিটি খুব ভালো 200 টাকা থাকলে দুইজনের জন্য এনাফ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে। চলো লাস্ট অবধি ভিডিওটা দেখো, খুব মজা হতে চলেছে। অর্ডার দেওয়া হয়ে গেছে তো আসুক খেয়ে দেখি এগুলো কেমন। সো ফ্রেন্ডস আমার প্ল্যাটারে চলে এসেছিল ফিশ কবিরাজি যেটা প্রাইস ছিল 95। ফিশ কবিরাজির মধ্যে ডিফারেন্সটা এটাই আছে ফ্রেন্ডস অনেক বড় একটা ফিশ কাটলেট থাকে যেটা ডিমের ওপরে অংশ সাদা অংশ দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ব্ল্যাক একটা ব্যাটার মতন করে দেয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটা বেশ ভালোই দেওয়া, আমি অ্যাভারেজ বলবো। তার সঙ্গে ছিল স্যালাড, ক্যারেট, অনিয়ন, বিটরুট সস অ্যান্ড কাসুন্দি। আমি একটু ক্যারেট দিয়ে খেয়ে দেখলাম, ভালো লাগলো। নুনটা আমার একটু কম লাগলো বাট ফিশটা ভীষণ ফ্রেশ ছিল। কাসুন্দিতে আমি এটাই বলবো ফ্রেন্ডস প্রত্যেকটা কাসুন্দিতে আমরা দেখে রাখি যে সরষের একটা ঝাঁজ থাকে ইয়েলো কালার, সেটা না থাকে। এটা হোয়াইট কালারের কাসুন্দি ছিল, খুবই অথেন্টিক। আর দাস ক্যাবিনে গাইজ প্রত্যেকটা খাবার আপনার অথেন্টিকই লাগবেন। আমার তো খুবই ভালো লাগলো এই ফিশ কবিরাজিটা। আপনারা ডেফিনেটলি এসে একবার ফিশ কবিরাজি অতি অবশ্যই ট্রাই করবেন। স্পাইসেসটা একদম বেস্ট ছিল অ্যান্ড টু গুড ফ্রেন্ডস, মাস্ট ট্রাই। সেকেন্ডে আমরা অর্ডার দিয়েছিলাম মোগলাই। এখানে এলে সবাই মোগলাইটাই খায় অ্যান্ড মোগলাইটা এখানকার ফেমাস। আর এখানে মোগলাইয়ের ব্যাপারে আমি কিছু জিনিস আপনাদেরকে বলে দিতে চাই। এখানে এটা চিকেন মোগলাই না, এটা এগ মোগলাই। এর প্রাইস ছিল 85 রুপিস। প্রাইস অনুযায়ী সাইজ খুবই ভালো। এর সাথে আলু, পেঁয়াজ আর কাসুন্দি আর সস দিয়েছিল যেটা কমপ্লিমেন্টারি, আপনি এখানে এমনি পেয়ে যাবেন। আচ্ছা মোগলাই সাইজটা খুব ভালো, টেন্ডার, খুব মুচমুচে, খেতে খুব ভালো, ক্রিস্পি দেখতে পারেন। অ্যান্ড গাইস এর ভিতরে এগের লেয়ার দেওয়া আছে তো খেতে ঠিকঠাক আছে গাইস। আলুগুলো ঠিকঠাক মশলাদার যেমন থাকে। অ্যাকচুয়ালি সব জায়গার কাছেই যেখানে চিকেন মোগলাই খেয়েছি তো আমার ইচ্ছে ছিল যে চিকেন মোগলাই খাওয়ার, কিন্তু ওখানে চিকেন মোগলাই থাকে না, একটাই মোগলাই আছে, এটা এগ মোগলাই। অ্যান্ড গাইস 85 রুপিসে ঠিকই আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে গাইস টেস্টটা আমার লেস লেগেছে। এখন আদার্স রেস্টুরেন্টের মোগলাইয়ের তুলনায় গাইস এর টেস্টটা একটু কম, কিন্তু আপনারা গেলে এটা ট্রাই করতেই পারেন। 85 রুপিসে দুজনের জন্য এনাফ। আমি আর প্রীতিরেই খেয়েছিলাম, ঠিকঠাকই লেগেছে, অতটা অয়েলি না, এটা বেস্ট জিনিস ছিল। বেশি অয়েলি হলে একটুনি গা গুলাতো, তো ঠিকঠাকই আছে গাইজ, আপনারা ট্রাই করতে পারেন। 85 রুপিসে ঠিকঠাক, গিয়ে ট্রাই করার মতন। তো গাইজ আমাদের খাওয়া শেষ। কি ক্যাবিন ছিল না দাস ক্যাবিন, দাস ক্যাবিনে খাবারগুলো মোটামুটি ঠিক আছে, অ্যাভারেজ। ফিশ কবিটা যেটা একটুনি অয়েলি ছিল, আর কী ছিল ওটা জানো, মোগলাই পরোটা আর আলু তরকারি। মোগলাই পরোটা ছিল শুধু এগের, তো আমি 10-এর মধ্যে দুটোতেই 8-7 এরকম দেবো। বেশি কিছু ভালো না, বেশি কিছু খারাপ না, খেতে ওর টেস্ট মোটামুটি ঠিক আছে আর প্রাইস অনুযায়ী ঠিক আছে। আমাদের টোটাল হয়েছিল 180। সন্ধ্যেবেলা যদি আপনারা চান যে একটুখানি ফ্যামিলিকে নিয়ে আসা যায়, চায়ে চুমুক দিতে দিতে এই স্ন্যাক্সটা খাওয়াই যায়, মানে চা ওখানে নেই, চা পাওয়া যায় না, আমি জিজ্ঞেস করছিলাম পার্সোনালি। হ্যাঁ চাই। তো গাইস ভিডিও আজকে এখানেই র‍্যাপ আপ। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। আর গাইস তোমরা যদি চাও যে আমরা আরো ইন্টারেস্টিং ব্লগস করি, ভিডিওস বানাই, তো প্লিজ কমেন্ট বক্সে জানাবে। টাটা গাইস, বাই বাই। তো গাইস আজকের জন্য ভিডিও এরকম। তো গাইস ভিডিও আজকের জন্য এরকম।